বন্ধুরা, একটা সুন্দর মেকআপ ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি আমি। তো চলো দেখে নেওয়া যাক, মুখটা তো বান্দরের মতন হয়ে আছে, ভাবছি মুখটা ধুয়েই ফেলি। আইডিয়া চলে এসেছে, এখন একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম, মুখটাকে ভালো করে ক্লিন করে ধুই। দেখো ধুয়ে নিয়েছি, এখন ফেস ওয়াশটা দিয়ে এখন ঘষবো, মুখটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে ফেলেছি। এবার আমি মুখে কিছু ক্রিম মাখবো, তো দেখে নাও, একটা ল্যাকমি ক্রিম ইউজ করছি, তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো ভালো করে ঘষে নিচ্ছি, ঘষে নিচ্ছি, তারপর আরেকটা ক্রিম চলে এসেছে, এটাকেও ভালো করে নিয়ে নিচ্ছি। এটাকে মুখে দিয়ে অনেকটা, তো অনেকক্ষণ ধরে ওটাকে ঘষে নেবো, ঘষে নেবো, ঘষে নেবো। ও সাদা ঘষাই শেষ হচ্ছে না, ঘষে যাচ্ছে, ঘষে যাচ্ছে। তারপরে চলে এলো ফাউন্ডেশন, মুখটাকে একটু ফর্সা করতে হবে, তো ধবধবে ফর্সা না করলে হবে বলো? তাই জন্য একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর মুখে ভালো করে থবড়ে থবড়ে মেখে নিচ্ছি। তো যাই হোক, মুখটাকে ফর্সা করার জন্য এটাই হলো একটা উপায়। দেখো মাথা নিচু করেই, চুটকি দিয়েই আমার মুখে সব কিছু ভূতের মতন করে ফেলেছি মুখটাকে। ও বাবা, এ ভূত কোথা থেকে উঠে এলো? দেখো না মুখটা এবার কিরম হয়ে গেল, ভূত বলা। এইভাবে তোমরা মুখটাকে জাদু করে একদম পরিষ্কার করে নেবে। আমার চোখটায় তো কিছু দিতেই হবে, এত সুন্দর ভুরুটা করেছি, দেখলেই তোমরা বুঝতে পারছ বন মানুষের মতন হয়ে গেছে। মোটা মোটা ভুরু করেছি, আর মুখটাকে একটু সেট করে নিচ্ছি। এবার ল্যাকমির একটা লুজ পাউডার দিয়ে মুখটাকে ভালো করে সেট করে নেবে। দেখো আমি কিভাবে ঘষে 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 সেট করে নিচ্ছি, এভাবে কিন্তু সেট করে নেবে। আর একদম ভালোভাবে সেট করবে, যেন পুরো রিয়েল লাগে দেখতে। তো দেখো হাঁটা ময়দা যা ছিল মুখে দিয়ে ভালো করে এইভাবে ঘষতে থাকবে, যা থাকবে সব মুখে থুবড়ে দেবে, দিয়ে আর ঘষতেই থাকবে, ঘষতেই থাকবে। আর পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে দেবে। দেখো এবার চোখটাকে, আমার এত সুন্দর পটল চেরা, চোখটাকে তো আরো বড় বড় করতে হবে না, ওই জন্য নিয়ে নিয়েছি আইলাইনার। এত বড় বড় পটল চেরা চোখ করে দেখাবো, দেখো রেডি না? আমার কেমন লাগছে পটলের মতন চোখটা তাই বলো তোমরা। আর দেখো হলুদ কালারের সেটটা নিয়ে আমি একটু চোখের ওপরে ভালো করে হলুদ কালারের সেটটা ইউজ করছি, ভালো করে ব্লেন্ড করে নেব, চারদিকটা ব্লেন্ড ভালো করে করতে হবে, যাতে কোনো 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 ভাবে উড়ো খাবড়া না থাকে, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা কালার এর সাথে ইউজ করব, সেটা হলো রেড। তো দুটো মিশ্রণ করেই তৈরি হয়ে যাবে একটা সুন্দর ইউনিক কালার। তোমরা কিন্তু এভাবে করতে পারো, অবশ্যই ভালো লাগবে, হোলির স্পেশাল লুক বলে কথা। তো হোলির সময় যদি তোমরা কোনো ফটোশুট করতে যাও, এভাবে মেকআপটা করতে পারো, কেমন লাগছে দেখো। হলো না পটল চেরা চোখ, এবার তো লাগছে বলতেই পারো। এবার দেখো কত লিপস্টিক নিয়ে নিচ্ছি, ভাবছি কোনটা পরবো আর কোনটা ছাড়বো। এই সেটটাই পছন্দ হলো, দুটো সেট মিলিয়ে একটা কালার আনবো। তো চলো আমার ঠোঁটটাকে একটু লাল লাল করা যাক। দেখো করে ফেলেছি, সুন্দর লাল লাল লিপস্টিক পরে ফেলেছি, কেমন লাগছে অবশ্যই জানো। টিপ কই? এ বাবা টিপ পরতে হবে তো, দেখো জাদু করে টিপ নিয়ে এলাম, আমার জাদুর কত কামাল তোমরা কি করে বুঝবে। যাই হোক এবার ড্রেসটা চেঞ্জ না করলে তো আমাকে পুরোই অরিজিনাল অবিকল একটা পাগল মনে হচ্ছে। তো চলো ড্রেসটাকে ছেড়ে নি। ওয়াও কি লুক এসছে ইয়ার, হোলির স্পেশাল লুক। তো হোলি স্পেশাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর দেখো মাথায় এরকম ফুল দিয়ে দেবে, আর সুন্দর করে একটা লুক ক্রিয়েট করে ফেলেছি, হোলি লুক। তো তোমরা এভাবে করে কিন্তু ফটোশুট করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর প্রথমে আমার এই লুকটা এরকম লাগছিল, এবার রং টং খেলা হবে, তারপর লুকটা কেমন আসছে প্লিজ দেখতে ভুলো না, প্লিজ কিন্তু দেখো। আর দেখো কেমন লাগছে আমার পেছনটা, ওয়া ইয়ার তোমাকে তো এমপি লাগছে। আরে ঠিক আছে ঠিক আছে, বুঝতেই পারছি আমাকে সুন্দর লাগছে, চল একটু রং ফং খেলে তারপরে লুকটা দেখাই তোমাদের আমার লুকটা কেমন লাগছে। তো চলো দেখে নাও। আর এই প্রথম লুকটা কিন্তু এরকম লাগছিল, আর মোটা করে একটু সিঁদুর পরে নেবে, তাহলে আরো গর্জিয়াস লাগবে দেখতে। আর বউ হয়ে যাওয়ার পর সিঁদুরটাই ভালো লাগে, তো এরকম ভাবে শাড়িটা নিতে পারো। আমি একটু কায়দা করে তোমাদের দেখাচ্ছি, যেরকম ইচ্ছা নিতে পারো, তো এইভাবেও নিতে পারো, অন্যভাবে নিতে পারো। চলো একটু রং খেলে নি, তারপরে আসছি।
দেখো, হলি টলি খেলে চলে এসেছি, ফের লুক নিয়ে, নানা ধরনের লুক দিচ্ছি, মুখে কত রং মেখে নিয়েছি, নিয়ে এবার একটু লুক দেবো। এটাই ছিল আমার হোলির স্পেশাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করতেও ভুলবে না। আর লুকটা কিন্তু কেট করতে পারো তোমরা হোলির আগে। তো ফটোশুটের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। বাই বাই।